এবার যে খবর আমরা নজর রাখব, বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবি। পূজোর পর পথে নামবে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। পরিবহন দপ্তরকে বারবার অনুরোধ জানিয়েছিলেন তারা, চিঠিও দিয়েছিলেন, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি বলেই পূজোর পরে রাস্তায় নামার হুঁশিয়ারি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম, আমি চলে যাব অনুপমের কাছে। অনুপম, কি বক্তব্য জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের? দেখো, তোমরা জানিয়ে রাখি যে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট তারা যেটা জানাচ্ছেন যে পুজোর পরেই তারা বড় সিদ্ধান্ত নেবেন এই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে। তুমি জানো যে তারা দীর্ঘ সময় ধরে একটা আন্দোলন করে আসছিলেন, বারবার তারা রাজ্য পরিবহন দপ্তর, রাজ্য পরিবহন মন্ত্রীকে তারা চিঠি দিয়েছেন। দাবি একটাই যে বেসরকারি যে বাসগুলি শহর এবং শহরতলিতে প্রত্যেক দিন আসছে সেই বাসের ভাড়া বৃদ্ধি করা হোক। তুমি জানো কোভিডের পর থেকে তেমন কোনো ভাড়া বৃদ্ধি হয়নি, এবং কোভিডের পর থেকে যে ভাড়ার একটা উলটপরণ চলছিল, কোথাও 10 টাকা, কোথাও 5 টাকা, কোথাও 8 টাকা মিনিবাসের ভাড়া বেড়ে যাচ্ছিল, কিন্তু সেটা কোনোটাই সরকার নির্ধারিত নয়। তাই জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট চাইছে তারা সরকার নির্ধারিত একটা বাস ভাড়া হোক, নতুন করে তৈরি করা হোক, এবং সেই রেট চার্টে বাসের ভাড়া বৃদ্ধি করা হোক। এই দাবি তারা দীর্ঘ সময় ধরে তুলে এসেছেন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অনুপম ঠাকুর আমাদের সঙ্গে, তপন বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি চলে যাব তপন বাবুর কাছে। তপন বাবু, ঠিক কি করবেন বলে আপনারা ভাবছেন? আসন্ন দুর্গাপুজো উৎসবে আমরা প্রতি বছরই দিনে ও রাতে আমরা গাড়ি দেই, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে প্রচুর মানুষ থাকে, তাতে মানুষের কোনো অসুবিধা নাই। এটা একটা জাতীয় উৎসব, এই উৎসবে আমরা যেমন পরম্পরাভাবে আমরা গাড়ি দিয়ে এসেছি গত 2 বছর করোনা পরিস্থিতি খারাপ থাকার জন্য। এবছর গাড়ির সংখ্যাটা বেশি থাকবে, মানুষের ঢলও বেশি থাকবে। আমরা জানেন যে গত 6 বছর ধরে রাজ্যের বাস মিনিবাসে কোনো ভাড়া বৃদ্ধি হচ্ছে না। একদিকে ভাড়া বৃদ্ধি হচ্ছে না, আর একদিকে করোনা পরিস্থিতি, আর একদিকে ডিজেলের অত্যধিক মূল্যবৃদ্ধি। এই চাপে আমরা অস্থির হয়ে পড়েছি, এবং রাজ্যের বিভিন্ন জেলায় যে টোল ট্যাক্স অসাধারণ বেড়ে গেছে, বাস মালিকরা বাস চালাতে পারছে না। এই মুহূর্তে যদি রাজ্য সরকার ভাড়া বৃদ্ধি বিচারপতি ইতিবাচক সিদ্ধান্ত না নেয় ও মুশকিল হয়ে পড়বে। তাই আমরা আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা সিদ্ধান্ত ঘোষণা করব যে আমাদের আগামী দিনের কর্মসূচি কি হবে। ভাড়া বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকবে না। আশা করব সরকার নভেম্বর মাসে, যেহেতু 6 বছর ভাড়া বৃদ্ধি হচ্ছে না, নভেম্বর মাসে একটা ভাড়া বৃদ্ধি সংখ্যা বৃদ্ধির ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত ঘোষণা করবে। কিন্তু তপন বাবু, যদি কোনো কারণে আপনারা বাস বন্ধ করেন, তাহলে তো সেটা সাধারণ মানুষের জন্য খুব সমস্যা হয়ে দাঁড়াবে। বাস বন্ধ করার কোনো সিদ্ধান্ত কিন্তু জয়েন্ট কাউন্সিল আছে নেয়নি বা নিচ্ছে না। আমরা আমাদের দায়িত্ব সবতে আমরা অপেক্ষা করেছি, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তার জন্য মানুষের সাহায্য আমরা চাইছি। যে সরকার যদি ভাড়া বৃদ্ধি না করে, এমনি বাস বেসরকারি বাস কমায় চলে গেছে, কমায় থেকে আর সাধারণ থেকে ছাড়া যাবে না। সেক্ষেত্রে সাধারণ মানুষকে পরিষেবা দিতে গেলে অত্যাধিক গাড়ি রাস্তায় রাখতে হলে সরকারকে একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত নিয়ে আগামী নভেম্বর মাসে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।